আশেপাশে কিছু শিশুরা আছে যারা লেখাপড়া করে না। আমরা তাদেরকে বই খাতা কলম কিনে দিব, পাশাপাশি আমরা তাদেরকে পড়াবো। আমরা পড়াবো? হ্যাঁ আমরা পড়াবো। টাকা কোথা থেকে আসবে? কেন, আমাদের জমানো টাকা থেকে। আমরা সবাই যদি 500 টাকা করে দেই তাহলেই তো হয়ে যাবে। যারা যারা পড়তে ইচ্ছুক তাদের নাম ও ঠিকানা আমরা লিখে রাখবো। আমরা কয়েকজন মিলে এখানে একটি স্কুল করেছি, তুমি যদি চাও তোমরা যেতে পারো, কোনো টাকা লাগবে না। আমরা তোমাদের সাথে পড়ালেখা আর খেলাধুলা করব, তুমি রাজি? হ্যাঁ ইচ্ছা আছে, কিন্তু আমার কাছে তো বই খাতা নেই। বই খাতা কোনো চিন্তা করতে হবে না, আমরা তোমাকে বই খাতা দিব। আপনাকে তো আমার ডাকে আমাদের আপনাকে তো আমার ডাকে আমাদের কি ব্যাপারে জানি না, আমার সঙ্গে আসো। চলো আমরা কজন মিলে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য একটি স্কুল খোলার উদ্যোগ নিয়েছি। বিকেলবেলা অবসর সময় আমরা তাদের শিক্ষাদান করব, তাই এখন একটু কথা বলছিলাম। ভালো ভালো, স্কুল করার টাকা কে দিব? কেউ দিবে না, আমরা নিজেরাই জোগাড় করব। এই তোমার বাসা কোথায়? এই তো ঠেকুন জাহাজি। তোমরা যে সব করতাছো বাপ মা জানে? আমাদের বাবা মায়েরা কখনো এসব কাজে বাধা দেন না। এসব করে কি হবে, এগুলো তো সাধারণত জানি এনজিও রা করে। আঙ্কেল আমরা কোনো কিছু ভেবে স্কুলটা শুরু করে দিই। অনেক ছেলে মেয়ে শিক্ষা থেকে বঞ্চিত, ওদের যদি আমরা সামান্যতম শিক্ষাটুকু দিতে পারি তাহলে তো উপকার আসবে। তোমরা এই বয়সে বেশি চিন্তা ভাবনা করতেছো না, আমাকে পোলা পান রে, এত লেখাপড়া করার লাগে। আঙ্কেল আমরা তো কাউকে জোর করে নিচ্ছি না, যার ইচ্ছা সে যাবে, আমরা তাদের সাথে আছি। ঠিক আছে, করতে পারলে তো ভালো, এরকম ফ্যাশন কত দেখছি। আরে তোমরা তো শিক্ষিত করে পোলা পাইনি, এসব পোলা পাইনি লাগে তোমাকে যায়। ঠিক আছে, কিন্তু কোনো ভেজাল লাগলে আমরা কিন্তু নাই। আঙ্কেল আপনার কাছে একটা অনুরোধ করি, আপনার সাহায্য কিন্তু লাগবে। ঠিক আছে, ওটা পরেটা পরে দেখা যাবে, এখন যাও। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি বেশ ক্লান্ত, আমার মনে হয় এখন অফিসে না গিয়ে বাসে চলে যাওয়াটাই ভালো হবে। ঠিক আছে। আচ্ছা লোকগুলো আমাদের সাথে এইভাবে কথা বললো কেন? এসব নিয়ে ভেবো না, কালকে আমরা স্কুল শুরু করবো। ইফতি ঠিকই বলেছে, আমরা তো খারাপ কিছু করছি না, কিন্তু লোকগুলোকে আমার সুবিধার মনে হচ্ছে। তা ঠিক, কিন্তু তাই বলে তো আমরা থেমে থাকবো না। আসলেই তো আমরা আমাদের কাজ করে যাব। কিন্তু ওরা কি ওদের ছেলেমেয়েতে আসতে দিবে? না আসতে দেওয়ার কি আছে, আমার মনে হয় আমরা কালকে অনেক ছেলেমেয়ে পাবো। আমার মনে হচ্ছে কালকে আমরা 8-10 জন ছেলেমেয়ে তো পেয়েই যাবো। আমারও তাই মনে হয়। আর কেউই যদি না আসে? আমার মনে হচ্ছে না এরকম, 2-3 জন আসলেও আমরা কালকে স্কুল শুরু করবো। ঠিক আছে তাহলে আজকে বাসে যাই, কাল থেকে আমরা স্কুল শুরু করবই। আমরা যেহেতু প্রস্তুতি নিয়েছি কিছু তো হওয়ার কিছু নেই, চলো চলো। আজ খুব আনন্দ লাগছে, ভালো একটা কাজে অংশগ্রহণ করতে পেরে আমারও বেশ ভালো লাগছে। আচ্ছা রিনা খালা কবে আসবে? 1 সপ্তাহ পর। না অনন্যা, তোমার সব কিছু এনেছো? রাকিব আসেনি? না ও এখন আসেনি। আসবে, রাকিব চলে আসবে। ঠিক আছে তাহলে আজকের কাজের পরিকল্পনা করে নিলি। আমরা প্রথমে ওদের সাথে পরিচিত হব,
তারপর ওদেরকে খাতা বই কলম দিয়ে দিব। আচ্ছা, কে কোন ক্লাস নেবে? আমি বাংলা পড়াবো। আমি বিজ্ঞান। আমি কিন্তু শরীর চর্চা। আমি তাহলে গণিতটা নিব। ওই দেখো রাকিব আসছে। তোমরা সবাই ভালো আছো? আমি ইফতি, ও প্রসূন, ও ফিমা, ও রাকিব, আর ও হলো অনন্যা। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা যে উদ্যোগ নিয়েছি এবং তোমরা যে তাতে সাড়া দিয়েছো তাতে আমরা কৃতজ্ঞ। তোমরা সবাই জানো যে শিক্ষাই জাতির মেরুদণ্ড, তাই আমাদের সবাইকে লেখাপড়া করতেই হবে। তো আজকের প্রথম ক্লাস নেবে সাবিহা সুলতান ও ফিমা। আমার নাম সাবিহা সুলতান আফিমা। বাংলা আমাদের মাতৃভাষা। বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছে সালাম, বরকত, রফিক, জব্বার আরো অনেকে। এই তোমরা এখানে কি করো? এত চাচামি শিখেছে, যাও এখান থেকে, যাও। সবাই জানো যে শিক্ষাই জাতির মেরুদণ্ড, তাই আমাদের সবাইকে লেখাপড়া করতেই হবে। এই তোমরা এখানে কি করো? এত চাচামি শিখেছে, যাও এখান থেকে, যাও। আমাদের স্কুলটাকে তাহলে ভেজতে যাবে? তুমি এরকম কথা বলছো কেন? আসলে আমাদেরই ভুলটা হয়েছে। অনন্যার কথা মতো খোলামেলা জায়গায় স্কুলটা করলে ভালো ছিল। না, আমাদের কোনো ভুল হয়নি। আমরা তো কোনো অবৈধ কাজ করছিলাম না যে আমাদের এইভাবে তাড়িয়ে দিতে হবে। তাড়িয়েই তো দিল। দাঁড়াও, সবার হাত দাও। রাকিব, তুমি পারো ও বটে। আচ্ছা, কাল তাহলে আমরা কি করছি? কালকে আমরা খোলা জায়গায় স্কুল শুরু করব। কেউ আসবে না। কালকে আরো বেশি ছেলে মেয়ে আসবে। কিভাবে? শুরুতেই এরকম ঘটনা ঘটার পরও আসবে? তবে আমারও ধারণা কাল সবাই আসবে। ভালো, আসলে তো ভালোই। তোমরা এত হতাশ হচ্ছ কেন? আমি আশাবাদী। আচ্ছা, কাল তাহলে কোথায় আসবো? কেন, মাঠের পাশে গাছ চলে। ঠিকই বলেছো, ওই জায়গাটাই ভালো ছিল। কালকে আগে আমরা ওদের সাথে খেলাধুলা করবো, তারপর স্কুল শুরু করবো। ঠিক আছে, আমি এখন যাই। বাসায় যেতে হবে, বাসে স্কুলে অনেক পড়া করতে হবে। আমিও যাবো। তাহলে আমরাও যাই। চলো। সবাই শুনো, আমরা আগে ফুটবল খেলবো, তারপর 5 মিনিট বিরতির পর সবাই পড়ালেখা করবো। সবাই রাজি? হ্যাঁ। Thank you.
তাহলে আমরা আজকে বাংলা বর্ণমালা একটু আগে আমরা কি খেললাম বলো তো? ফুটবল। একদম ঠিক, ফুটবল। তাহলে এখন আমরা ফুটবল কিভাবে লিখতে হয় সেটা দেখি। প্রথমে খ, তারপরে ট, তারপরে ব, তারপর কি বলো তো? ল। এই হলো ল, হয়ে গেল ফুটবল। এবার আমাদের আরেকটা জিনিস লাগে, কি বলো তো? সেটা হলো রস্যু কাঠ। এই হয়ে গেল ফুটবল। এবার সবাই বলো তো, ফুটবল, ফুটবল। এবার ফুটবল দিয়ে একটা বাক্য বলো তো। ফুটবল খেলতে ভালো লাগে, ফুটবল খেলতে ভালো লাগে। তোমাদের পড়াশোনা করতে কেমন লাগে? অনেক ভালো। এই এটা কি পড়া লেখার জায়গা হলো? আঙ্কেল, আমরা এর চেয়ে ভালো জায়গা আর খুঁজে পাইনি। কে বলেছে তোমাদের বস্তির ছেলেপেলেদের এখানে পড়ালেখা করাতে? কেউ বলে, আমরা নিজেরাই উত্তর। ওকে, বন্ধ করো এসব, আমাদের ছেলে মেয়েরা এখানে খেলাধুলা করবে। অনেক হয়েছে, আর জন্য এখানে বস্তির ছেলেপেলেরা না আসে। এখানে শুধুমাত্র এই কলোনির ছেলেমেয়েরাই খেলাধুলা করবে, মনে থাকে জন্য। আমাদের এই বিষয় নিয়ে আরো ভাবতে হবে। ইস, রিনা খালাও দেশে নেই। একটা কাজ করলে হয় না? কি? আমরা সবার কাছে গিয়ে আমাদের এই উদ্দেশ্যটা বুঝিয়ে বলি। আমার মনে হচ্ছে এতে কোনো লাভ হবে। লাভ তো হতেও পারে, কিন্তু সবাই আমাদের উপর যা ক্ষিপ্ত আমি তো বুঝতেই পারছি। আমরা তো কোনো খারাপ কাজ করছি না, তো সবাই যে কেন আমাদের উপর এত ক্ষিপ্ত দেখলে না? কি বললো, বস্তি ছেলেরা হাউসিং এ ঢুকতেই পারবে না, ওরা হাউসিং এ ঢুকলে সমস্যাটা কি আমি বুঝি? ইস, ওদের জন্য খারাপ লাগছে। আমরাই তো ওদের দেখেছিলাম, কি ভাববে? তুমি এসব ভেবো না, ওরা আমাদের এখন বন্ধু, ওরা এইসব ব্যাপার বুঝবে। আচ্ছা, আমরা কাউন্সিলর চাচার সাথে দেখা করে ওনাকে পুরো ব্যাপারটা খুলে বলি। খুব বাধা বলেছিল, উনি আর তো ব্যস্ত, আমাদের এই ব্যাপারে কথা বলতে সময় দিবেন তো? কিন্তু সময় দিতেও তো পারে, আমরা চেষ্টা করে দেখি না? তাহলে কাল বিকেলে আমরা কাউন্সিলর চাচার সাথে দেখা করবো, এটাই সিদ্ধান্ত। এভাবে হাত গুটিয়ে বসে থাকলে হবে না, স্কুলটাকে বন্ধ রাখা যাবে না। স্কুলটা করব কোথায়? সেটাই তো কথা, হাউজিং এর ভিতর কোনো ভাবেই সম্ভব না এখন স্কুল করা। কাউন্সিলর চাচার এই সময় কাজ পড়ে গেল। আচ্ছা, কাউন্সিলর চাচা আসবেন কবে? 2-3 দিন পরে। এই কয়দিন কি আমরা অপেক্ষা করব? এরপর এই ছেলেমেয়েরা আর আসবে? তুমি ঠিকই বলেছো, তাহলে করবেটা কি? আমার মাথায় কিচ্ছুই আসছে না। আরে সালাম না? হ্যাঁ তাই তো, কিন্তু ও এখানে কি করছে? মনে হয় কাউকে খুঁজছে। আরে তোমরা এখানে তোমাদেরকে তো খুঁজতেছি, চলো তাড়াতাড়ি। কোথায় আর কেনই বা যাবো? আরে তোতা মামা আছে না, হ্যাঁ তোমাকে যাইতে কইছে। সে আবার কেন যেতে বলেছে? না, ওনার সাথে কথা বলে সময় নষ্ট করা যাবে। আরে ভাই চলো না একবার, তোমাকে যাইতে কইছে তাড়াতাড়ি। ঠিক আছে চলো।
উপকার করতে আইসো এইটা আমি বুঝছি। আপনি ঠিকই বলেছেন চাচা, কিন্তু চাচা আমাদের এখানে তো কিছুতেই স্কুল করা সম্ভব নয়। আমি সব ব্যবস্থা করে রাখব। কি ব্যবস্থা চাচা? তো